পাগল হয় লাগতে বলে ভাই রে আমার হিতাকাঙ্ক্ষিনী ভাই, ও আমার দরদিনী ভাই, আমার নিকটে সবচেয়ে প্রিয় জিনিস কি আমি বলছি, আমার শরীরে এই ফুলের ব্যাধি হয়েছে, এই ফুলের ব্যারাম হওয়ার কারণে আমাকে আমার বাড়ির লোকেরা ভালোবাসে না, আমার আত্মীয় স্বজন ভালোবাসে না, গ্রামের লোকেরা ভালোবাসে না, আমাকে কেউ দেখতে পারে না, সবাই আমাকে ঘৃণা করে, সবাই আমাকে ঘৃণা করে, আমার নিকটে সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে প্রিয় বস্তু হলো আল্লাহ যদি আমার শরীর থেকে এই ব্যাধিটা দূর করে দেয় তাহলে আমার নিকটে সবচেয়ে বেশি ভালো জিনিস হল যে এই অসুখটা দূর হয়ে যাওয়া। তখন আল্লাহর ফেরেশতা ওই ব্যাধিওয়ালা লোকটির শরীরে হাত ফিরালে, আল্লাহর কি কাম তার শরীরটা থেকে সমস্ত ব্যাধি দূর হয়ে গেল, তার ফুলের ব্যারাম ভালো হয়ে গেল, তার শরীরটা ভালো হয়ে গেল, তার অসুখটা ভালো হয়ে গেল, আর আল্লাহর তরফ থেকে তাকে সুন্দর রং ও চেহারা দান করা হল, আর ফেরেশতা ওই লোকটিকে আবার জিজ্ঞাসা করতে লাগল, দ্রব্য বস্তুদের মধ্যে তোমার নিকটে সবচেয়ে প্রিয় বস্তু কোনটি, সবচেয়ে ভালো তুমি কোন জিনিসটি তোমার পছন্দনীয় বলো। তখন ওই লোকটি বলছে, যদি আমার একটি উট থাকত, যদি আমার কাছে একটি উট থাকত, 10 মাসের গাভীর উটটি থাকতো যদি, তাহলে কতই না ভালো হতাম, এই 10 মাসের উটনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তাই আল্লাহর তরফ থেকে তাকে 10 মাস গাভী একটি উট দান করা হল। তারপরে ফেরেশতা দোয়া করে দিয়ে চলে গেল, বারাকাল্লাহ এইভাবে দোয়াটা করে আমি চলে গেল, আল্লাহ তোমার মানে বরকত, আল্লাহ তোমার পরিবারে বরকত, এইভাবে দোয়া করে দ্বিতীয় নম্বর ব্যক্তির নিকটে চলে গেল, ওই ব্যক্তিকে গিয়ে বলে, ভাই তোমার নিকটে সবচেয়ে ভালো জিনিস কি রে ভাই, তোমার নিকটে সবচেয়ে প্রিয় বস্তু কি? তখন ওই লোকটি বলছে, ভাই রে আমার আমার মাথায় চুল নাই, আমি সিধা করতে পাই না, আমাকে বাড়ির লোক দেখতে পারে না, গ্রামের লোক ঘৃণা করে, সবাই আমাকে তুচ্ছ মনে করে, আমার নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে যদি আমার মাথার চুলটি ভালো হয়ে যেত, এটাই আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহর ফেরেশতা তখন তার মাথায় হাত রেখে ফিরালো, মাথার
চুল বেরিয়ে গেল, আল্লাহর দরের দেখে তাকে চুল দান করা হলো, অসুস্থ দুর্বলই হলো, তার চুল আবার নতুন করে চুল দান করা হলো। তারপরে আবার জিজ্ঞাসা করতে লাগল, আরে মায়েরা, তখন ফরিশতা আবার জিজ্ঞাসা করছে, ও ভাই তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কোনটি? তখন ওই লোকটি বলছে, আমার নিকটে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে গাভী। তখন আল্লাহর দরবার থেকে তাকে গাভী দান করা হলো। তারপরে ফরিশতার জন্য দোয়া করে দিল, আল্লাহ যাতে তোমার মালে ধনে সম্পদে বৃদ্ধি দান করে। এইভাবে ছেড়ে গেল। তৃতীয় নম্বরে যে লোকটির কথা বলা হয়েছে, যে তিন নম্বর অসুখী ব্যক্তি, ওই অসুখী ব্যক্তির কিন্তু চোখ ছিল না, অন্ধ ব্যক্তি। তখন ওই অন্ধ ব্যক্তিকে গিয়ে আল্লাহর ফেরেশতা বলে, আমার তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা? তোমার কাছে প্রিয় জিনিস কোনটা? তুমি কোন জিনিসটা বেশি ভালোবাসো? তখন ওই অন্ধ লোককে বলে, ভাই রে আমার এই দোকান কিনি ভাই, আমার চোখ দুই অন্ধ, তার দলে আমি দুনিয়ার মজা কিছুই পাচ্ছি না, দুনিয়ার রং কি তা জানি না, দুনিয়ার রং সাদা না লাল না কালো না বেগনি, কিছুই বুঝতে পারছি না। এবার চোখ যদি ভালো হয়ে যেত আল্লাহর কাছে, আমি এটাই আশা করি। তখন আল্লাহর ফেরেশতা তার মাথায় হাত ফিরাল, সঙ্গে সঙ্গে তার চোখে দৃষ্টি ফিরে এল। দৃষ্টি ফিরার পরে দেখতে পেতে লাগল, দেখতে পেতে লাগার পরে তাকে আবার যখন জিজ্ঞাসা করা হল, তোমার নিকটে সবচেয়ে প্রিয় জিনিস কি? তখন ওই লোকটি বলছে, আমার নিকটে সবচেয়ে প্রিয় ভক্তি হচ্ছে ওই জিনিস হচ্ছে যে ছাগ, তো তাকে ছাগল দান করা হল, আল্লাহর তরফ থেকে তাকে ছাগল দান করা হল। ছাগল দান করার পরে বরকতের দোয়া করে দিলাম, তারপরে চলে গেল। কয়েক বছর পরে তারা চলাচল করতে লাগল, বরকত যখন দাঁড়াতে লাগল তখন একজনের মুটে মুটের কি হয়েছে, মুটের দল ভারী হয়ে গেল, আর দুই নম্বরে দামি, তার দামের পাল অনেক হয়ে গেল, ছাগলওয়ালার ছাগল অনেক হয়ে গেল। তারপরে কয়েক বছর পরে আল্লাহ, কিছুদিন পরে আল্লাহ আবার ওই ফেরেশতাকে বলল, বান্দারে ফসল লাগিয়েছিলাম, এবার তার ফলাফল নেব, ফলাফল নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলল, বান্দারে তুমি যাও ও তিনজন লোককে গিয়ে পরীক্ষা কর, তাকে ইমানদার আছে নাকি বেঈমান আছে তাদেরকে পরীক্ষা কর, তাদেরকে পরীক্ষা কর। তখন ওই ফেরেশতা
মাঝে রূপ ধারণ করে।